আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সামনে যে মহামূল্যবান কিতাবটি রয়েছে সেটির নাম সিরাতে খাতামুল আম্বিয়া। এটি হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কিত একটি কিতাব। উপরে দেখেন উর্দুতে আছে, উর্দুতে লেখা রয়েছে আ হযরত কি মুখতাসার মগর নেহায়ত জামে ওয়া মুস্তানাদ সাওয়ানে হে উমরি, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত কিন্তু খুবই সমৃদ্ধ ও নির্ভরযোগ্য একটি জীবনী। এই কিতাবটির নাম হলো সিরাতে খাতামুল আম্বিয়া। খাতামুল আম্বিয়া অর্থ হলো শেষ নবী, সব নবীদের শেষ নবী, শেষ নবীর সিরাত অর্থাৎ জীবনী। এই মহামূল্যবান এই গ্রন্থটি সংকলন করেছেন আমাদের আকাবিরদের মধ্য থেকে অন্যতম পাকিস্তানের বিশিষ্ট আলেম, পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ। এই কিতাবটা আসলে সংকলিত হওয়ার পর থেকেই পুরো উপমহাদেশে এমনভাবে সমাদৃত হয়েছে যা আসলে বলার অপেক্ষা রাখে না। এটা একেবারে সব জায়গায় খুবই সমাদৃত হয়েছে, পাকিস্তান বলেন অথবা ইন্ডিয়া অথবা বাংলাদেশ অথবা আরাকান বার্মা সহ বিভিন্ন জায়গায় এটি সমাদৃত হয়েছে এবং এটির বিভিন্ন অনুবাদ রয়েছে, বাংলা, তারপরে এই হিন্দি, তারপরে ইংলিশ, বিভিন্ন ধরনের অনুবাদ রয়েছে এটার। আর এই গ্রন্থটি এমনভাবে সাজানো হয়েছে যা খুবই মুগ্ধকর, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তার যে পবিত্র বংশ রয়েছে, বংশ, জন্ম, তারপরে আল্লাহ রাসূলের মা বাবা, এরপরে ওনাদের পরিচয়, একেবারে বয়সভিত্তিকভাবে পুরো বইটি সংকলন করা হয়েছে এবং খুবই সুন্দরভাবে এবং হৃদয়গ্রাহী উপস্থাপনায় এটিকে লেখা হয়েছে। যেমন এই দেখেন আপনাদেরকে কিছু শিরোনাম এবং হেডলাইন আপনাদেরকে দেখাচ্ছি। আ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান অসব শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশধারা। তারপরে আছে উলাদত সে পেহলে আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বারাকাত কা জোহর, জন্মের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বিভিন্ন বরকত প্রকাশিত হয়েছিল সেটি সম্পর্কে। তারপরে আ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিলাদাতে বা সাআদাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌভাগ্যমণ্ডিত জন্ম। এভাবে বিভিন্ন হেডলাইন দিয়ে সংক্ষেপে সার কথাটা ইতিহাসের বিভিন্ন গ্রন্থ চষে এবং সিরাতের বিভিন্ন উৎস গ্রন্থ থেকে এগুলো আনা হয়েছে। দেখেন এখানে আছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সে নিকাহ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যে আল্লাহ রাসূল বিয়ে হয়েছিল, এই যে শুভ বিবাহ সংগঠিত হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেটি উল্লেখিত হয়েছে। অন্যান্য অন্যান্য গ্রন্থে দেখবেন যে এটাকে বিশাল আকারে দেওয়া হয়েছে, বিভিন্ন সিরাত গ্রন্থে আরবি বলেন বা উর্দু বলেন, কিন্তু এখানে সংক্ষেপে কিন্তু সমৃদ্ধভাবে দেওয়া হয়েছে এবং অন্যান্য আজওয়াজ এবং মুতাহারাত সম্পর্কে, তারপরে ইসলাম কীভাবে কোন সিস্টেমে প্রকাশিত হয়েছে এবং পুরো বিশ্বে প্রচারিত হয়েছে সবগুলো ইতিহাস আস্তে আস্তে দেওয়া হয়েছে। তো সব মিলে আশা করি এই বইটি খুবই সুন্দর একটি বই। আলহামদুলিল্লাহ আমাদের যে কওমি প্রতিষ্ঠানগুলো রয়েছে, কওমি মাদ্রাসা, সব প্রতিষ্ঠানেই একটি জামাত রয়েছে আল মারহালাতুল মুতাওয়াসিতা, অর্থাৎ যাকে আমরা সহজ ভাষায় নাহবে মীর জামাত বলি, এই জামাতে এটি পড়ানো হয়। তো এটি আলহামদুলিল্লাহ আমরা যারা মাদ্রাসায় পড়েছি সবাই পড়েছি অথবা যারা বর্তমানে পড়ছি এটা অধ্যয়ন করছি আলহামদুলিল্লাহ। তো আমরা যারা জনসাধারণ আছি, অর্থাৎ যারা উর্দু ভাষা সম্পর্কে এত আমাদের জানাশোনা নাই, এদের জন্য
এটা আসলে আলহামদুলিল্লাহ খুবই সুখকর বিষয় হলো, খুবই আনন্দদায়ক বিষয় হলো এটির বাংলা অনুবাদ বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সব লাইব্রেরিতে, অর্থাৎ অভিজাত ইসলামী লাইব্রেরি যেগুলো রয়েছে এগুলোতে এটার বাংলা অনুবাদ পাওয়া যায়। তো আপনারা ইনশাআল্লাহ আশা করি এটি সংগ্রহ করবেন, সংগ্রহ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সীরাত রয়েছে সেই সীরাতের সুরভিত ঘ্রাণ আপনারা ইনশাআল্লাহ আপনারা অনুভব করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।